वेलकम स्टूडेंट বেদাঙ্ক ডটকমে তোমাদেরকে স্বাগত। আই এম প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। এ এবং বি এর মধ্যে যোগ শূন্য পাশা নিয়ে খেলা হয়। যে প্রথম ছয় ফেলতে পারে সে জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে দেখাও তার খেলার জেতার সম্ভাবনা 6/11। তাহলে এখানে প্রথমেই দেখো, এ আর বি দুজনে মিলে খেলা শুরু করেছিল। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এ এবং বি দুই ক্ষেত্রেই আমি যদি শুধু ছয় ফেলার সম্ভাবনা দেখি, এরও ছয় ফেলার সম্ভাবনা 1/6, বি এরও ছয় ফেলার সম্ভাবনা 1/6। তাহলে এ কমপ্লিমেন্ট কত, প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত, মানে এটা প্রোবাবিলিটি অফ এ আর এটা প্রোবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হচ্ছে 1 - 1/6, মানে 5/6। সিমিলারলি এর ক্ষেত্রে হবে প্রোবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 - 1/6, তার মানে 5/6। এখন দেখো এখানে বলেছে এ যদি খেলা আরম্ভ করে তাহলে সেক্ষেত্রে এর জেতার সম্ভাবনা, এর জেতার সম্ভাবনা কত হবে দেখো। এর জেতার সম্ভাবনা হচ্ছে প্রোবাবিলিটি অফ এ, সেক্ষেত্রে বি এবং এ কমপ্লিমেন্ট কোনোটাই ঘটার সম্ভাবনা নেই, মানে এ কমপ্লিমেন্ট মানে 1 থেকে 5 অব্দি কোনো কিছু করার সম্ভাবনা নেই, বিও খেলার সম্ভাবনা নেই, বি জেতার সম্ভাবনা নেই। তাহলে সেক্ষেত্রে প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এটা হচ্ছে আমার নেক্সট স্টেপ। নেক্সট তারপরে যখন আবার খেলা হচ্ছে তখন কি হতে পারে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এই করে দেখো খেলাটা চলবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখে নাও, এখানে প্রোবাবিলিটি অফ এ মানে 1/6 প্লাস প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ মানে কত, প্রোবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 5/6 ইনটু প্রোবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 5/6 ইনটু প্রোবাবিলিটি অফ এ মানে 1/6 প্লাস, এখানেও আমি মাল্টিপ্লিকেশনে ভেঙে দেব, কত পাচ্ছি দেখো 5/6 × 5/6 × 5/6 × 5/6 × 1/6 এমনি করে চলবে। তাহলে আমি পুরোটার থেকে দেখো 1/6 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1 + 5/6² + 5/6⁴ এমনি করে চলবে ইনফাইনাইট সিরিজ অবধি। এবার দেখো এটা কি, এটা একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ যার ফার্স্ট টার্ম এ এবং কমন রেশিও হচ্ছে 5/6² তাহলে এক্ষেত্রে কত হবে, এ বাই 1/6 × a এর ভ্যালু তো 1 × 1/6, এখান থেকে দেখো 1 - 5/6² তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, 1/6 × 1/5/6 মানে 36 - 25 মানে 11/36 তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখি, 6 দিয়ে ক্যান্সেল করলাম তাহলে এটা ইজ ইকুয়াল টু 6/11 তাহলে এর জেতার সম্ভাবনা কত 6/11 এটাই আমায় প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।